Srangshalu Bisamgonj Hankuni Panchayat Research Center of Government of Tripura Agriculture Farmer Welfare Department District Level Salsani Workshop the Watershed Development Project no tiye WDC PMKSY program khaichakha Tirineo Pantano Shongtozakha Project Manager IWMB Shipahijala District Bisamgonj Tripura और चाती कुथार मुसगई पांडा चैक शाही रिखा सभाधिपति सिपाही जला जिला परिषद सुप्रिया दास दत्त प्रेसिडेंट पॉवर्टी एलिविएशन स्टैंडिंग कमिटी सिपाही जला जिला रतन दास सीईओ स्टेट लेवल नोडल एजेंसी डब्ल्यूडीसी पीएमकेएसवाई नम्यजी चाकमा आईएएस डीएम कलेक्टर सिपाही जला डिस्ट्रिक्ट विश्वश्री बी सोशल वर्कर श्री गौरांग भौमिक प्रेसिडेंट एग्री स्टैंडिंग कमिटी विश्वजीत शाहते कुमारी मेंबर्स रॉक
যেটি চাল মহামহিম সিও স্টেট লেভেল এসএসসি এবং আচার সমাজসেবী সৈয়দ গৌতম ভৌমিক মহোদয় আছেন, শিবাজারা জেলা পরিষদের অন্যান্য সদস্য সদস্য এবং দত্তর আচারী কর্মচারীবৃন্দ এবং যে প্রজেক্ট নিয়ে আজকে আলোচনা হয়েছে এই কমিটির সমস্ত প্রধান সভাপতি সেক্রেটারি এবং মেম্বারসগণ সকলকে আমি অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। এটা একটা গুরুত্বপূর্ণ এটার গুরুত্ব অনেক, আমার সময় নিয়ে তারা চলে যেতে হচ্ছে। এটা আমার দ্বিতীয় কেস নতুন করে আবার দেওয়া আছে যে জল বিভীষিকা উন্নয়ন প্রকল্প, এটা আমাদের সেন্ট্রাল থেকে দেওয়া হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রায় 100 টাকা 90 টাকা সেন্ট্রাল থেকে দেওয়া হয় আর স্টেট গভর্নমেন্ট 10 টাকা দেওয়া হয়। তো 5টা পঞ্চায়েত, 2টা হলো চোরেডা হল আঠারি, তার মধ্যে 5টা পঞ্চায়েত নিয়ে সিলেকশন করা হয়েছে। এখানে আলোচনা হয়েছে কোন পঞ্চায়েতে কত টাকা দিতে হবে। আমার এখানে যারা কমিটির সভাপতি আছেন, সচিব আছেন এবং যারা মেম্বার আছেন, আপনারা সবাই অবগত আছেন, আপনারা অ্যাকশন প্ল্যান বানিয়েছেন। আমি আপনাদের কাছে এটাই অনুরোধ রাখবো যে অ্যাকশন প্ল্যান আপনারা বানিয়েছেন সেটাকে যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। এবং আমার প্রজেক্ট ম্যানেজার বলেছেন যে এই জেলাতেই আজকে কর্মশালাটা হচ্ছে, প্রায় 5টা 6টা জেলাতে এই প্রজেক্টটা চালু হইতেছে, কিন্তু আমাদের শিপাইজালা জেলাতে আজকে সবাইকে নিয়ে একটা একদিনের শিবির আমরা করতে পেরেছি। বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকার জনগণের জন্য ফান্ড পাঠান, সেগুলি যেন সঠিক সময়ে খুব দ্রুততার সঙ্গে ইউটিলাইজ হয় আমাদের জেলাতে আমি চেষ্টা করি। এবং তার জন্য আজকে উনি উদ্যোগ নিয়েছেন, অল্প সময়ের মধ্যে এই আয়োজন করেছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যারা উপস্থিত হয়েছেন, কমিটির মেম্বার রয়েছেন, এটা দায়িত্ব আপনারা হয়তোবা বুঝে গেছেন, উনি অনেকক্ষণ আলোচনা করেছেন যিনি স্টেট থেকে এসেছেন। তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদেরকে টাকা দেওয়া হয়, আমরা যেন আত্মনির্ভর হতে পারি। বিগত যে প্রজেক্ট ছিল 2012 শুরু হয়েছিল প্রজেক্টটা, সেই প্রজেক্টটা বাস্তবায়ন হয়তোবা হয়নি, যেহেতু একটা নতুন প্রজেক্ট 21-22 প্রজেক্ট। আমি আশা করব যত টাকা এসছে এই জেলার জন্য, এই পঞ্চায়েতের জন্য, সেগুলি যেন সঠিক বাস্তবায়ন হয়। এবং যে টার্গেট, যে সীমা দেওয়া হয়েছে যে প্রায় 2025-এর মধ্যে 25-26 5 বছরের জন্য এটা শেষ করতে হবে, আশা করি ওই বছরের মধ্যে আপনারা এগুলি শেষ করবেন। এবং এখানে কোনো আরও খুব ভালো লেগেছে যে এখানে আপনারা আপনাদের মতো করবেন ওই গ্রামে, একটা গ্রামে প্রায় 1200-1000 ফ্যামিলি আছে, এই টাকাটা প্রত্যেকটা ফ্যামিলির জন্য এসছে, যার যেটা প্রয়োজন তাকে যেন সেটা দেওয়া হয়, তাকে যেন আত্মনির্ভর করা হয়, তাকে যেন স্বনির্ভর করা হয় এবং পুরো গ্রাম তাকে যেন স্বনির্ভর করা হয় সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। এখানে বিভিন্ন আইটেম আপনারা রেখেছেন, আমি বলব যেগুলি বিশেষ করে যেগুলিটা এই প্রকল্পের উদ্দেশ্য জল এবং ভূমিকে সংরক্ষণ করা, পুকুর খনন সেটাকে দিকে একটু লক্ষ্য দেবেন বেশি করে। আর যেগুলি মানুষের নিত্য প্রয়োজনে বা অন্য সাপোর্ট আপনারা সাপোর্ট করতে পারবেন সেগুলো আপনি দিবেন। আমার উদ্দেশ্য যে যে টাকাটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিচ্ছে সেই টাকাটা যেন নিয়ে আমরা আমাদের নিজেদের গ্রামকে আমরা স্বনির্ভর করতে পারি, কারণ অনেকটা প্রকল্প প্রায় 7টা 9টা প্রকল্প করা হয়নি। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা খুব মানে অবশ্যই দিচ্ছে, অবশ্যই যদি হয় আর টাকা দেবে কি, আপনারা যদি এই প্রকল্পটা ভালোভাবে বাস্তবায়ন করেন নেক্সট ইয়ে আরও 5টা গ্রাম পাবেন, এই জেলাতে আরও 5টা গ্রাম উপকৃত হবে। তো যারা প্রেসিডেন্ট হয়েছেন, আমার প্রধানরাই প্রেসিডেন্ট এই প্রকল্পের, আর যারা সমাজসেবীরা আছেন সেক্রেটারি পদে দায়িত্ব নিয়েছেন এবং মেম্বাররা, আপনাদের দায়িত্ব হল এই যে টাকাটা প্রায় প্রত্যেকটা পঞ্চায়েতে 1 কোটি টাকার উপরে 1 কোটির উপরে 10 টাকা এই টাকাটাকে সঠিক বাস্তবায়ন করা, মানুষের যে উন্নয়ন